গ্রীষ্মকালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা। টানা বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানায় এক কৃষক। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে বাইশঘরিয়া এলাকায়। উক্ত এলাকায় শুক্রবার গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকায় বসবাসকারী মানুষজনদের মধ্যে অধিকাংশ কৃষির উপরে নির্ভরশীল। বাইশঘরিয়া এলাকার জৈনক এক কৃষক জানায় এবছর টানা বর্ষণের ফলে তাদের ফলানো গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি অর্থাৎ ঝিঙ্গি কাঁকরোল কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গাছের গোড়ায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে কৃষিজমির সমস্ত কৃষিজ ফসলের গাছ, ফলে এলাকায় কৃষকদের কপালে চিন্তার ফাঁস। অন্যদিকে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালীন সবজি অন্যান্য বছরের তুলনায় এবছর বাজারজাত হবে অনেকাংশই কম, ফলে গ্রীষ্মকালীন সবজির বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। অন্যদিকে টানা বৃষ্টির পর কৃষিজ জমিতে জমা জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকলে ফলে কৃষিজ ফসলের গাছের গোড়ায় পচন ধরে যায়, ফলে বিভিন্ন কৃষিজ ফসলের গাছের ফলনের ফসলগুলিতে পচন ধরে। এতে ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা। এলাকার কৃষকদের দাবি, জল নিষ্কাশনের জন্য কৃষি জমির পাশের ড্রেনের সমস্যা সমাধানের জন্য যাতে স্থানীয় কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গা মরিচ কার্কল অনেক ক্ষতি। কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি মানে অন্ত না বড় পুরা বাসে অন্ত নিচে মানে নিচে 15-20 হাজার টাকা নষ্ট হয়েছে। কতখানি জায়গা লইয়া লাগাইছে? প্রায় জন না দুই গানি তোরও কোনো স্টার হয়ে জানা তাহলে কেমন আনবো? কিছু 30-40 কেজি সার দিয়া 50 কেজি ডিআইপি কোনো সুবিধা নেই। কার্কল আছে, মরিচ আছে, জাঙ্গা আছে, এটা কা উঠতো না। কত খরচা হয়েছে এ পর্যন্ত? অকন্দ নিক্ষিমান পাই 40-50 টাকা মতো খরচ হয়েছে। এখন তো ফলন দিছে, এই তো এখন খালি আরম্ভ হয়েছে। এর মধ্যে কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি তো তো মোটামুটি যা কইলাম না গেছা গেছা হন, আবার ওই তো দিয়ে আবার এই কাজ কাজ করতেছি। এটা ওর দাম 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 হয়ে আনতেই তো খরচ নিয়ে তুলতে পারি নি, চেষ্টা করতেই তো তো মনে না আইবে করে। আসমান নাম পরেশ পাল। জল দিন বৃষ্টি হইলে জল যাইতে পারে না, আর করেন জল দিতে পারি না, এই কারণে এখন ফসল নষ্ট হয়েছে। কোন এলাকা এটা? এটা বাইশগড়। আপনি তো কৃষক? ওই আমি কৃষক। নাম কি? ফরেশ পাল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, তুরন্ত টিভি।